This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার ভোররাতে দুষ্কৃতী তাণ্ডব কাইজা স্ট্রিটে আব্দুল আবিদ তিনি রাত্রিবেলা বাড়ি থেকে বেরোন ঠিক 3:15 থেকে 3:30 নাগাদ সে কাইজা স্ট্রিটের এই জায়গায় চলে আসে যেহেতু নির্জন এলাকা খুব একটা লোকের যাতায়াত নেই সেখানেই আব্দুল আবিদকে জক এবং তার যারা সঙ্গীরা তারা প্রথমে আটকায় অভিযোগ যে তাকে মারধর করে আর মারধর এতটাই গুরুতর ছিল যে সে মাটিতে লুটিয়ে পড়ে তাকে রক্তাক্ত অবস্থায় এনআরএস হাসপাতাল পরবর্তীকালে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও পরিবারের অভিযোগ যে শুধু মারধর নয় তাকে গুলি চালানো হয়েছে পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং এই যে ঘটনা এই ঘটনার নেপথ্যে কি রয়েছে সেটা যেমন জানার চেষ্টা করছে অন্যদিকে এই আব্দুল আবিদ ওরফে ইমরানের প্রমোটিং এর কাজ রয়েছে অর্থাৎ প্রমোটিং সংক্রান্ত বিবাদ কিনা তাও জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসার ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন টিভি 9 বাংলা দীপাবলির মুখে ফের প্লাবিত খানাকুল এবং ঘাটাল তিন মাসে তিনবার প্লাবন সংকটে বিধ্বস্ত জনজীবন বিপর্যস্ত এলাকা ঘুরে দেখল টিভি 9 বাংলা এই বাঘ ভাঙা শুরু হয়েছিল এই বিশ্বকর্মা পূজোর দিন বলা হচ্ছে আজ আমি যে জায়গা দিয়ে যাচ্ছি না সেই জায়গাটা আর দুদিনের মধ্যে জলের তলা চলে যেতে পারে কারণ নতুন করে আবার ভাঙতে শুরু করেছে এই পার এলাকায় আর এখানে যাদের বাড়ি ছিল মানে যাদের বাড়ির ছাদ মানে ভিটে ছিল এই জায়গায় এখানে মানে ভাববেন না যে নদী ছিল এখানে কিন্তু ভিটে ছিল কংক্রিটের একতলা দোতলা বাড়ি ছিল সেই বাড়িগুলো এখন পুরোপুরি জলের তলায় সেই বাড়ির উপর দিয়ে এখন নৌকা যাচ্ছে মানে বাড়ির ছাদের উপর দিয়ে কথাটা যদি আমি ভুল না বলি বাড়ির নৌকা ছাদের উপর দিয়ে এখন নৌকা চলাচল করছে বাদ তো আবার নতুন করে ভাঙছে তো হ্যাঁ নতুন করে ভাঙছে কাল রাতে কি আবার ভেঙেছে আবার ধস নিয়েছে মানে আমি যদি দেখতে পারি যেখানে ভেঙেছে প্রথম ঘরটাই তো আপনার হ্যাঁ আমাদের ঘর তো বৃষ্টি হয়েছে নতুন করে বাদ ভাঙছে এবার তো সরতে হবে এই জায়গা থেকেও সরবার জায়গা আমাদের এখন নাই এখন একটু এখানে কটা বাড়ি ছিল আটটা বাড়ি ছিল আটটা বাড়ি ছিল শক্তপোক্ত বাড়ি ছিল হ্যাঁ পাকা বাড়ি আটটা ঘর ছিল পাকা ঘর দোতলা এখন সব পুরোটাই জলতলা উপর দিয়ে সব হ্যাঁ চলে গেছে নিজেদেরই তো একটা এটা একটা দোতলা বাড়ি আর একটা দোতলা বাড়ি চলে গেছে নিরা একবারে নিখোঁজ আবার একটা দোতলা বাড়ি চলে গেছে পাথর বসানা সব কিছু উপরে পায়খানা করা সব একবারে ট্যাঙ্কেই করে জল তুলে লিজানা সাম্বারসান কল বসিয়ে সব কিছু করেছে ছেলেরা বেশি দিন টাইম দেয়নি ছেড়াবন মাসে করে যার ভাত দর মাসটা শুকেছিল তারপরেই বাস সংকান দিন টিকে একটা ছেলের এখানে কাঠগোলা ছিল কত কাঠ সব ভেসে চলে গেল কত ধরব বড় বড় কাঠ সব চলে গেল যন্ত্র চলে গেল ছেলেটা নিরাপদে বসে বসে কাঁদছে হাউ করে বলে মা আমাকে ছেড়ে দাও আমি জলে ঝাঁপ দিয়ে চলে যাই আমার সব চলে গেল আমার আর কি উপায় আছে আমি খাবো আমার কিচ্ছু কিনার নেই মা আমি ছেলে মেয়েকে বাঁচাবো কি করে আপনারা এই মুহূর্তে কি চাইছে আমরা কি বলছি আমাদেরকে একটু ঠাই দিন যে দেখুন কিভাবে এটা দোতলার উপরের অংশ ছিল খালি রড আর এই দেওয়ালটা আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব বেশি দিন পুরনো নয় কিন্তু বাড়ি ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনার জন্য আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক কৃষি এবং পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর হুগলির কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে শস্য বীমার সময়সীমা বাড়িয়েছে রাজ্য